সবজি গ্রাম হিসেবেই বেশি পরিচিত বেলকুচির সগুনা গ্রাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবুজের সমারোহ। বিঘা প্রতি মাত্র 10,000 টাকা খরচে এই সবজি এখন পাল্টে দিয়েছে কৃষকের ভাগ্য। দীর্ঘদিন ধরে এই টমেটোর আবাদ করি, ব্যবসায় লাভবান আছে, তবে অবস্থা এবার মোটামুটি ভালো। একে রবি ফসলের আবাদ তেমন ভালো না হওয়া, অন্যদিকে নিচু জমি হওয়ার কারণে সবজির দিকে বেশি ঝুঁকছেন কৃষকেরা। আমাদের অবস্থা খুব ভালো। আগে আমরা গমের আবাদ, সরিষার আবাদ, তেলার আবাদ করতাম, এগুলোতে আমার খুব পর্তায় এসে নেই, এই কারণে আমরা সব এই বাগুন, কফি, লাউ এগুলোর আবাদ করছি। তবে সবজি বাজারে নিতে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই গ্রামটিতে, তাই সড়ক নির্মাণের দাবি তাদের। সবাই আমরা সবজি চাষ করি, আমাদের রাস্তাটা যদি ভালো হইতো এলাকার ভিতরে, তাহলে আমরা সবচেয়ে লাভবান বেশি হইতাম। সবজি উৎপাদনে ও বাজার যাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাদেরকে এটার উৎপাদন প্রণালী এবং ভালো বীজ কোথা থেকে পাওয়া যায় এই বিষয়গুলো তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কুলিং সিস্টেম যদি করতে পারি, তাহলে আমাদের জন্য এটি তাদের জন্য আরো বেশি সুবিধা হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।